ইউএস মিসাইল পার্সোনাল সেক্রেটারির সাথে 1 লাখ টাকার দরোয়ার সেট দেখলে সবাই ভাবতেই পারে আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে। নেই বুঝি, থাকলে আপনি বলুন। থাক থাক, আমি বলছি, সবাই জেনে রাখুন আমরা সম্পর্কে স্বামী স্ত্রী। থ্যাংক ইউ। আমাদের এমডি অগ্নি সাক্ষী করে শাঁখা সিঁদুর পরিয়ে 7 পাকে বেঁধে আমাকে বিয়ে করেছিলেন, তাতে কোনো ভাগ ছিল না। 1 মিনিট স্যার, এখন তো লোকের মনে প্রশ্ন আসতেই পারে, আপনি যদি আপনার স্ত্রী হয় তাহলে আমি বাবার বাড়ি কেন থাকি? এটা আপনি বলুন। না থাক, আমি বলছি, উনি যেমন আমাদের লোকসানে চলা কোম্পানি কিনে নেন, তেমনি একটি বিপদে পড়া মেয়েকেও কিনে নিয়েছিলেন, আর সেটি হচ্ছে আমি। ও সরি সরি সরি, ভুল বললাম, উনি আমার সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলেন, 1 বছরের এগ্রিমেন্ট। এই 1 বছরের মধ্যে যদি ওনার আমার প্রতি ভালোবাসা জন্মায় তাহলে আমি ওনার স্ত্রী হয়ে সারা জীবন থাকবো, আর নহলে উনি আমাকে ছেড়ে দেবেন। ভালোবাসাও জন্মালো না, আর আমিও চলে আসলাম। হয়তো ভুল করে 1-8 বার ভালোবাসা জন্মেছিল, তারই ফল আমার এই গর্ভে। আনন্দের সংবাদ, আজকাল ওনার আমার প্রতি ভালোবাসা আবার উঁকি মারছে, তাই আমার জন্মদিনে উনি অফিসের সমস্ত স্টাফদের 1 মাসের বোনাস দিয়েছিলেন, এবং আমি প্রেগনেন্ট এটা জেনে অফিসে যাওয়ার জন্য একটা এসি গাড়ি দিয়েছেন, আর এসে 1 লাখ টাকার একটি জরোয়ার সেট দিয়েছেন আমাকে। রাহুল যাই করুক না কেন, তোমার জন্যই করেছে, তোমাকে ভালোবেসে করেছে। মাফ করবেন, আমি আপনার ছেলেকে ভালোবাসি না। নিমন্ত্রণকে ডেকে এনেছিলি কেন তাহলে? তোর সবার সামনে এদের অপমান করার জন্য? না, আমার পেটের বাচ্চার জন্য। আমার শাঁখা সিঁদুর দেখে কেউ জিজ্ঞেস করবে না আমার স্বামীকে, কিন্তু কাল আমার বাচ্চাকে জিজ্ঞেস করতেই পারে তোমার বাবাকে। তখন কি উত্তর দেব আমি? সবার কাছে সত্যি এটা জানা থাকে, এই জন্যই আপনাদের দেখেছি। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। এবার যেতে পারেন। তুমি যাকে তুমি পৃথিবীতে নিয়ে এসছো সে রাহুলেরও সন্তান। যা কিছু হয়েছে তুমি ভুলে যাও, চলো চলো মা, চলো বাড়ি ফিরে চলো। সরি স্যার, এগ্রিমেন্টের কোথাও লেখা ছিল না এই 1 বছরের মধ্যে যদি আমার গর্ভে যদি সন্তান আসে তার দায়িত্ব কার? এটা আমার দাম দিয়ে কেনা ভালোবাসার রসিদ। আপনার ছেলের কন্ট্রাক্ট ম্যারেজের বলি হওয়া আমার জীবনের স্বপ্ন নষ্টের 1 জেরক্স কপি। এই বাচ্চার উপরে শুধু আমার অধিকার আছে, আপনাদের কারোর কোনো অধিকার নেই। স্বাদের অনুষ্ঠানে সবাইকে ডেকে এনে আমাকে অপমান করার স্বাদ নিশ্চয়ই তোমার পূর্ণ হয়েছে। কাঠগড়ায় যখন তুলেছো তখন জেনে রাখো, অপরাধী কিন্তু আমি একা নই, তুমিও। তুমিও কিন্তু আমাকে ভালোবেসে বিয়ে করোনি, বিয়ে করেছিল তোমার স্বার্থে, তোমার কাঁধে বসা জেঁকে বসা যে সমস্যাগুলোকে দূর করার জন্য। আর যা তুমি করেছো তারপরেও তুমি কোন মুখে বলো আমি তোমাকে সর্বনাশ করেছি, আমি তোমাকে জবরদস্তি করেছি, নাকি তোমাকে রেপ করেছি? আজ আমি যদি তোমাকে সর্বনাশ করতে চাইতাম
তাহলে তোমার চোখের সামনে অন্য মেয়েকে বিয়ে করে বলতাম গর্ভসন্তান আমার নয়, আর আজ তোমার সর্বনাশের জন্য সেইটুকু যথেষ্ট ছিল। কিন্তু আমি সেটা করিনি, কেন জানো? আমি আজও তোমাকে ভালো, আজও তোমাকেই ভালোবাসি পল্লবী। তুমি আমার শিখিয়েছো ভালোবাসা কাকে বলে। পল্লবী, কেউ যদি ভালোবেসে ভুল করে নিজের ভুল শুধরাতে চায়, তার দিকে ভালোবেসে দুহাত বাড়িয়ে দিতে হয়, তাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে নেই। আজ নিজের সন্তানকে বলছো দাম দিয়ে কিনা ভালোবাসা রসিদ, তোমার জীবনের সর্বনাশের জীবনের জেরক্স কপি। এর চেয়ে যদি বলতে তুমি সবার সাথে পা ধুয়ে ক্ষমা চাইতে, তাও চাইতাম। তুমি রেডি? আরে আমি রেডি করতেছি দিদি। তুমি আমাকে অপমান করেছ, আঘাত দিয়েছ আমাকে, ছোট করেছ আমাকে সবার সামনে, তবুও আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো। ঈশ্বর তোমাকে সন্তানকে সাত রঙের সাজিয়ে দিক।